হ্যাপি স্যাটারডে বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, নিও লাভ ইউ অল। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। জাস্ট স্নান করে ফ্রি হয়ে এলাম, ফ্রি হইনি, স্নান করে এলাম, এবার পুজো করব, কারণ শরীরটা তো ভালো না। তারপরে আজকে আমার বোন বোনের জামাই আসবে, তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি। চলো, অন্ধকার, পুরো লাইট অফ করে রেখেছি, কারণ বাইরে মেঘলা ওয়েদার থাকলে না ঘরটা অন্ধকার লাগে, তো তার জন্য একটু প্রিপারেশন আছে। আর এই জাস্ট সকালবেলা ডাক্তার দেখিয়ে এলাম, কাশিতে, সর্দি কাশিতে, মানে চেস্ট পেইন প্রচন্ড, বুকের পাজরা ঠাজরায় খুব ব্যথা, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম জাস্ট সকালবেলা। এবার স্নান করে এলাম, এসে এখন একটু রান্নাঘরে ঢুকবো, পুজোটা দিয়ে নি। চলো পরে আবার তোমাদের সঙ্গে আসছি। টাটা, লাভ ইউ অল। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, নিও, বাই। কিছুটা রান্নার পর্ব সারা হলো, আমার যে কতদিকে জ্বালাতন আছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। এবার আমাদের পেশ নিচে, ফ্ল্যাটের নিচে গেটটা বন্ধ, এবার ওই গেটটা খোলা থাকলে না একটা বেবি দিয়েছে, একটা মা কালো মতো ডগি আছে, ও ঢুকতে পারছে না আর কি, কাজে মুষলধারে বৃষ্টির মধ্যে উ করে কান্না। আমি তাড়াতাড়ি রান্না টান্না ফেলে সব গ্যাস ট্যাস সব করে নিচে গিয়ে তারপরে গেটটা খুললাম, গিয়ে দেখি গেটের ভেতরে অর্ধেক, বাইরে অর্ধেক বসে আটকে আছে, ও কিছুতেই ঢুকতে পারছে না, বেবিদের কাছে কি করে পৌঁছবে। তারপরে গিয়ে খুলে দিয়ে আসলাম, ভিডিওটা করতে পারতাম কিন্তু এত বৃষ্টি না, যার জন্য তোমাদের দেখাতে পারলাম না যে কি করুন, শোচনীয় অবস্থা ছিল। যাই হোক, চলো এবার আমি রান্না সারলাম, কিছুটা রান্না এখনো আছে প্রচুর, আজকে করব না, সব কালকে করব। তো এখন মানে পতিদেব গেছে গাড়ি সার্ভিসিংয়ের জন্য ঠিক করা করতে, তো আমি এখন এখানে রেডি টেডি হয়ে সব মুছে টুছে এবার আমি লাঞ্চটা করব, কারণ আমাকে অনেকগুলো ওষুধ খেতে হবে, সকালবেলা ডাক্তার দেখিয়ে এসেছি, যার জন্য ওষুধটা না খেলে হবে না। ওই জন্য রেডি হচ্ছি, স্পুনগুলো মুছে মুছে তুলতে হবে, জল জল দিয়ে তোলা যায় না সেই জন্য। চলো, কাছে থাকো, সঙ্গে থাকো, টাটা, লাভ ইউ অল, পরে আবার আসছি, ঠিক আছে, টাটা। বেজে গেল, লাঞ্চ করতে বসলাম, জাস্ট আজকে আমাকে একাই লাঞ্চ করতে হচ্ছে, কারণ আমার হাজবেন্ড একটু কাজে বেরিয়েছে। আমি খাচ্ছি নিরামিষ, আলুর দম আর ফ্রাইড রাইস, পোলাও আর কি, সরি, হাজবেন্ড খাবে মাছ, ও স্যাটারডে করে না, আমি স্যাটারডে করি। একটু পরে আমার বোন বোনের জামাই আসবে, বাচ্চাটা আসবে, তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করব। পুরো রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে চলো, টাটা, লাভ ইউ অল, পরে আবার আসতে। আমার ইনকোয়ারি কোথায় কোথায় ইনকোয়ারি করে, কোথায় কোথায় সে ইনকোয়ারি, নেমে গেছে, পরে আবার আসছি, খেয়ে নি তোমাদের সাথে মিট করতে। চেস্ট ইনফেকশন হয়েছে একটু, সর্দি বসে গেছে, মেডিসিন খেতে হবে, ডাক্তার দেখিয়ে আসলাম, কাশতে কাশতে বুকের পাজরা বিষের মতন ব্যথা। একবার হয়েছিল আমার মা তখন নার্সিংহোমে অশ্ব অপারেশনের জন্য গেছিল, সেই সময় পেইনটা আমার হয়েছিল, মারাত্মক পেইন, মানে এই পেইন যেন শত্রুরও না হয়।
সেই পেইন আবার আজকে শুরু, কাল গতরাত গতকাল রাত থেকে শুরু হয়েছে। প্রচন্ড কষ্ট, সারা রাত বসে কাটিয়েছি পেছনে বালিশ দিয়ে, হেলান দিয়ে। তো আমিও ঘুমাতে পারিনি, আমার হাজবেন্ডও ঘুমাতে পারেনি। ডাক্তার সকালে দেখিয়ে আসলাম, তিনবার সেট দিতে হবে হট ওয়াটার ব্যাগ নিয়ে, ভোলে নিলা দিয়ে ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিকও দিয়েছে, সবই খেতে হবে। একজন বাড়িতে আসলে তখন শরীর খারাপ থাকলে ভালো লাগে, কিন্তু কি করব, সবে সর্দি কাশিটা সেরে ছেড়িয়ে ও যতবারই প্ল্যান করে প্ল্যান হয় না। এর আগে আমার কোনো প্রবলেম ছিল তাই ওকে আসতে না করেছিলাম, এরম তো লেগেই থাকবে বলো, যার জন্য বললাম না ঠিক আছে। শরীর খারাপ থাকলে কি মানুষ মানুষের বাড়ি যাবে না, এটা হতে পারে? যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো ওরা আসলে পরে। আমার মাস্তুতো বোন, একটাই বোন, তার জামাই আর তার বর আর তার বাচ্চা। ঠিক আছে, টাটা, লাভ ইউ অল, পরে আবার আসছি তোমাদের কাছে। যা সন্ধ্যে দেওয়া হলো, সন্ধ্যে প্রদীপ দিয়ে মেডিটেশন করে এখন রেডি হয়েছি। এখন বোন বোনের জামাই আসবে, এবার ওয়েট করছি কখন আসবে, ঘড়ি দেখছি, অনেকদিন পর আসবে। তো আমার শরীরটা ভালো না, আমার শরীরটা একটু খারাপ হয়েছে, তো ওই জাস্ট চেস্ট ইনফেকশন, কাশি, তার থেকে চেস্ট পেইন, তার জন্য একটু কষ্ট হচ্ছে, আর কিছু না। বোন বলছে তোর গতদিন যেদিন নিউজটা দিলাম যে আমরা আসবো কি, তোর কোনো প্রবলেম না থাকলে, সেদিন তোর গলার আওয়াজটা খুব ফ্রেশ লাগছিল, আজকে কিন্তু দিদি তোর গলার আওয়াজটা ফ্রেশ না। আমি বললাম হ্যাঁ, আজকে গতকাল রাতে আমার শরীরে খুব খারাপ গেছে, কাশতে কাশতে পাঁচড়ায় এমন হিচকি খেয়েছি, ব্যথা হয়ে দম বন্ধ হয়ে যাচ্ছিল, সেই থেকে রাত দেড়টা থেকে ফুল জাগা, এখন স্টিল জাগা, এখনও আমি এক ঘন্টাও বিছানায় শুইনি। আবার ওরা আসবে তাই জন্য একটুখানি ওয়েট, প্রিপারেশন এসব চলছে। চলো পাশে থাকো, সঙ্গে থাকো, লাভ ইউ অল, তোমাদের সঙ্গে তোমাদেরকে শেয়ার করব, তোমাদের সাথে পরিচয় করাবো, ঠিক আছে? বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আমার বোন আর বোনের কি বলে বোনের বয়ফ্রেন্ড আসবে, বয়ফ্রেন্ড। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার বোন, আমার মাস্তুতো বোন, হাই করে দাও। তো ওর হচ্ছে, আর ও বাবা বল, লুকিয়ে গেছে, লজ্জা পাচ্ছে, দেখি বরকে একটু দেখি, বর মুখটা একটু দেখি, মুখটা একটু বরকে দেখি। এই যে হচ্ছে আমার ভাই, মানে আমার বোনের জামাই, বর আর কি, সম্রাট, হাই করে দাও। হাই, আরে এই ভদ্রলোককে তো তোমরা চেনোই, এই ভদ্রলোককে তোমরা চেনোই, রোজই দেখতে পাচ্ছ রিলে। আর আর এই যে, হ্যাঁ কি বলো, আর আসো এইদিকে তুনতাই। এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার বোনের একটা মাত্র ছেলে, ছোট্ট বাবা, এটা মাসির কাছে এসছে এতদিন পরে, বহুদিন পরে মাসির কাছে এসছে, হাই করে দাও, বলো হাই গাইস, বলো হাই গাইস, হাই গাইস, বলো হাউ আর ইউ অল, হাউ আর ইউ অল, আই এম ফাইন, আই এম ফাইন, এটা ফ্লাইং কিস দিয়ে দাও। আর টাটা, পরে আবার আসছি। হ্যাঁ, এখন ফ্রাই করছি চিকেন গার্লিক ফিঙ্গার্স, কার জন্য করছি, এই বাবাটার জন্য, ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম, ভালো লাগছে খেতে? বলো মাঝে কেমন, মাসিমণি কেমন বানিয়েছে, কেমন ভাজা করছে? মাসিমণি খুব ভালো ভাজিয়েছে, ভেরি টেস্ট, ভেরি টেস্ট, ঠিক আছে? তো হ্যাঁ, তো এবার রান্না করে খুব বিজি, তো বস মা, বস তুই বস, না এই যে আমি বললাম, এই যে চিকেন গার্লিক ফিঙ্গার ফ্রাই করছি আমার এই এই কি বলে বোন পোটার জন্য, বোন পোটার জন্য, এই বোন পোটার জন্যই আমি মেইনলি, এরাই তো খাবে, আমরা কি আর খাবো, বাচ্চারাই তো খাবে, তাই না? খাও, কেমন লাগছে, ভালো লাগছে, ভেরি ভালো, ভেরি ভালো, খেতে থাকো, আমি ভাজতে থাকি। এই তো দিদাকে দিদাকে পাঠাও বর্ধমানে, ওই দেখি মুখটা কি করেছিল, মা মাকে কি বলে, দিদুন নাকি কি বলে, দিম্মা,
মাকেই ভয় বেশি পাই বোধহয় না সম্রাট বাবা মাই তো মারে না আমার মনে এই আমার মনে মাকেই বেশি ভয় পায় না মাকে বেশি ভয় পায় বাবাকে সরি বন্ধুরা অনেক লেটে আসলাম আজকে অনেক লেটে ভিডিও ছাড়বো তোমরা দেখতে পাবে তো এবার ব্যাপার হচ্ছে যে আমরা এখন লাঞ্চ সরি আমরা এখন ডিনার করতে বসেছি এখন বাজে 11:38 বুঝতে পেরেছো তো বুঝতেই পারছো আমায় সন্ধ্যা বাবা আমায় সন্ধ্যা বাবা তো এখন ডিনার করতে বসেছি সবাই মিলে ডিনার করছি তো আমার তো নিরামিষ ওরা সবাই চিকেন বিরিয়ানি খাচ্ছে মাটন বিরিয়ানি খাচ্ছে আর চিকেন চাপ খাচ্ছে আর আমি আমি কি আলুর দম আর ফ্রাইড রাইস খাচ্ছি চলো টাটা লাভ ইউ অল পাশে থাকো সঙ্গে থাকো চ্যানেলটা যারা নতুন আছো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আমার খুব ভালো লাগবে কালকে নতুন আবার ভিডিওর সাথে আসবো আজকে টাটা গুড নাইট অল অফ ইউ গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা যে যেখানে আছো বড়রা আমার প্রণাম আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও লাভ ইউ অল তোমাদের সবাইকে জানাচ্ছি অ্যাকচুয়ালি সকাল থেকে বুঝতেই পারছো বাড়িতে বোন বোনের জামাই এসছে বলে ব্যস্ত ওরা খাওয়া দাওয়া করে বেরোবে গুড মর্নিং করে দাও গুড মর্নিং তো এবার আসো এখানে বসি একটু তো জাস্ট মানে ভাই প্যান্টটা ছাড়া ওই যে রাইট সাইড হলে ফার্স্ট তো এবার এখনই হবে তো এবার জাস্ট পুজো টুজো সেরে এলাম এসে রান্নাবাড়ি কিছুটা কালকে সেরে রেখেছিলাম আজকে আছে অল্প কিছু সেটা করব তো বহুত আড্ডা দিয়েছি রাতে যে অনেক রাতে শুয়েছি আড্ডা টাড্ডা মেরে ভালো মানে অনেকদিন পর একটা রিফ্রেশ হলো মনে হলো আর ভেতরটা একটা স্যানিটাইজ হয়ে গেল না এত হাসাহাসি করে অনেক স্যানিটাইজ হলো তো যাই হোক করে তারপর সকালবেলা উঠে ব্রেকফাস্ট ইয়েটা ভিডিওটা নিতে পারলাম না কারণ আমরা সবাই ব্যস্ততা ব্যস্ত ছিলাম সবাই খাওয়া দাওয়ায় বিজি দু হাতেই সবাই খাওয়া খাই করছি আর কোন হাতে ভিডিও করবো তুমিও খাচ্ছিলে হ্যাঁ যাই হোক তারপরে এখন এলাম একটু অন হলাম আজকে আর কালকে তোমাদের আমি ভিডিও ছাড়িনি ব্লগ ছাড়িনি এই কারণে যে কালকে আর আজকে মিলে একসঙ্গে ছাড়ব তো সে কারণে আজকে একসাথে তোমরা ভিডিওটা পাবে দেখতে পাবে কালকে থেকে আজকে অবধি আমরা সারাদিনে সবাই মিলে দুই বোন বোনের জামাই কি করলাম সাথে পুচকুটা আমাদের আমার বোন পু এটা তো কোন ক্লাসে পড়ো তুমি বলে দাও আমি ক্লাস ফাইভে পড়ি স্কুল আমি দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক যাই হোক তো এবার তোমরা ওকে আশীর্বাদ করো যাতে অনেক বড় হয় অনেক বড় হয় আর এই জাস্ট ওই জন্য পুজো করে এসে শুরু করলাম ব্লগটা এবার আবার খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে পড়বে এখন যাবে ওরা সরাসরি হালিশহরে মানে আমার বাপের বাড়ি তো হালিশহরে তো ওখানে ওখানের ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো শেয়ার করেছি বাবা মায়ের সাথে তো এবার এটা একটা পাখির ডিম সেটাকে আমি সেলো টেপ লাগিয়ে দিয়েছি ফেটে গেছিলো বলে এটা নিয়ে খেলতাম আগে এখন ওকে দিয়েছি আরও দুটো যাচ্ছে না আচ্ছা হ্যাঁ ওই দুটোও নিয়ে যাবো খেলবে তো এবার ওরা ওখানে যাবে মাসিমিশোর সাথে দেখা সাক্ষাৎ করবে সবাই আছে বৌদি দাদা সবাই আছে এদের সাথে দেখা করবে করে তারপরে ওখান থেকে ওরা সরাসরি বাড়ি চলে যাবে চলো টাটা পরে আবার আসছি তোমাদের সাথে চিকেনটা গরম হচ্ছে ঠিক আছে দিদি এগিয়ে বসো একদম কথা শুনে না আমি শোনো বাদ না না মাছ ভাজা ডাল স্যালাড ঝিঙে পোস্ত চিকেন দেওয়া হবে এখন উনি ডাল দিয়ে ভাত খাবেন চিকেনের ঝোল দিয়ে ভাত খাবে না ডালটা খুব ফেভারিট জিনিস চাটনি একটু দেবো পাশে চাটনি হ্যাঁ পরে দিন তাই দেব না ভিটামিন সি আছে ওটা আমার মাছ ভাজা হচ্ছে কড়াইতে কত মজা করলাম কালকে না মাসি তোমার জামাই কিছু খেতে চায় না বলো কি বল কিছুই আমি করিনি আইটেম রান্না
জাস্ট নরমাল একদম। এটা তোমার মেয়ের থালা, এটা তোমার জামাইয়ের থালা, ওই যে তোমার আরেক জামাইয়ের থালা পেছনে দিয়েছি, ওসব এখনো বাড়েনি সাইডে বেড়ে। দেখো ওষুধটা কোথায় রেখেছে সম্রাট, ওষুধটা দেখো থালার পাশে কোথায় রেখেছে। দেখো তোমার জামাইয়ের কাণ্ড, খাবার পাতে ওষুধ খাবে, দেখো ওষুধটা কোথায় রেখে গেছে। আয় কুটুন, সালাডটা আমি দেবো পাশে। এই তো সম্রাট থোর খাও তো, নারকল দিয়ে থোর দিয়ে কুটুন। আয় আয় মাম্মা। আরে না মামুনাকে আমি জাস্ট এইটা আমার, এইটা বসো 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 বসো, আমি আমি ইয়ে করছি বসো, একটা স্টিল হাত আর কি ধুবি, এই তো তুই ভাত দিয়ে করলি। আচ্ছা সিঁদুর আছে ওখানে পড়েছিস, ঠিক আছে। আমি তো এদের পাই না না সবসময়, পাচ্ছি না মানে অসম্ভব না পাচ্ছি। অনেকদিন পর একসাথে খাচ্ছি সবাই মিলে বন্ধুরা, আমাদের এটাই তবু জোর করে দিলাম। আচ্ছা সোনা বাবাকে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস, আমি তো খাবো না, আমার তো গলায় কাশি, গলায় ইনফেকশন আছে তাই। এই যে আমার বোন, তুই খাস না, কতদিন পরে বনু কাছে, বনুকে কাছে বোনরা চলে যাচ্ছে, বোন বোনের জামাই এখন চলে যাবে, চলে যাচ্ছে আর কি, মনটা খারাপ লাগছে।